জামাই রাজা ও ও গৃহযুদ্ধ এখনো শেষ হয়নি এত তাড়াতাড়ি শেষ হয় না ছোটে গাছ এখনো মুড়োয়নি দেরি আছে অনেক দেরি কোনো প্রফেশনাল হ্যাকারকে দিয়ে ইমেল আইডি হ্যাক করিয়ে মেইল বক্স থেকে যদি কোনো রকম তথ্য পাওয়া যায় তাহলে হয়তো রহস্য সমাধান করা যাবে কোনো সূত্র আমরা পেতে পারি ওকে তানিয়া আর ঈশান সিকিউরিটির ব্যবস্থা করতে হবে তুমি কি করবে আমি আরেকবার বালুরঘাট যাব সৌমিতা বর্মনের সঙ্গে দেখা করাটা খুব জরুরি বিয়ের আগে থেকে চন্দ্রিলবাবুকে চিনতেন তো ওনার সঙ্গে কথা বললে হয়তো হ্যালো কি বলছেন বডি পাওয়া গেছে ঈশান একটা বডি পাওয়া গেছে দোতলা থেকে সোজা নিচে রাস্তায় পড়েছে কি তার নাম কি একটা মিনিট দিন আমাকে এক্ষুনি ছবি পাঠাচ্ছে এই হলো সেই ভিকটিমের ছবি এটা এটা তো আতিফ 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 ওরা বলছে এটা একটা সিরিয়াল কিলিং এর ঘটনা ওদের কথা মতন এরপর আমার আর এশার খুন হবার কথা সে কি তাহলে তাহলে কি হবে এখন উনি মানে ঈশান চ্যাটার্জি উনি বলছেন আমরা যাতে ওনার বাড়িতে গিয়ে থাকি তাহলে আমরা সেফ থাকব কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না এই যে তোমাদের তো কোনো শত্রু নেই তাই তো তাহলে যে এই যে এতগুলো খুন হলো তুমি এশা তোমরা বিপদে আছো খুনি কিরা হতে পারে তোমাদের ওপর কেন করছে সে এইরকম কারণটা কি আমি জানি না আমি কিচ্ছু জানি না বিশ্বাস করো আমার মাথা কাজ করছে না টেনশনে আচ্ছা উনি যে বললেন যে খুনির পরের শিকার তোমরা দুজন তুমি আর এশা তো এটা তো কোনো যোগসূত্র থাকবে তাই তো সেটা তো বলবে আমার কিছু বলেনি আচ্ছা যাও সাবধানে থেকো আর তোমার সাথে আমার ফোনে যোগাযোগটা থাকবে তো থাকবে আমি আসছি তাহলে কিছু দরকার হলে আমাকে অবশ্যই জানাবে আমি সব শুনেছি ঈশানের কাছে থ্যাংক ইউ বেবি আমাকে থ্যাংক ইউ জানিও না তুমি তুমি আমার জামাই ঈশানকে জানো আর ও যখন বলেছে খুনিকে ধরে দেবে ও ধরে দেবেই তুমি নিশ্চিন্ত থাকো তোমার কোনো ক্ষতি হতে দেবে না ও দেখুন এটা যদিও ঈশানের বাড়ি তবে আমরা সবাই এখানে থাকি এটুকু বলতে পারি যে আপনাদের এখানে কোনো বিপদ হবে না তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব আমি থ্যাংক ইউ সো মাচ তোমার সাথে আলাপ না হলে তো আমার ঈশানবাবুর সাথেও পরিচয় হতো না আর উনি যদি এই কেসটা না থাকতেন তাহলে তো আমার কিচ্ছু বোঝাতে হবে না তানিয়া আমি সব বুঝতে পারছি তুমি তো আমার বন্ধু বন্ধুর জন্য আমি এইটুকু করতে পারবো না তাহলে আমরা সমাজে আছি কেন নীল হ্যাঁ তোমাদের দুজনের জন্য সবিতাদি গেস্ট রুমটা রেডি করে রেখেছে চলো আতিফ আসলে লোকটার ডাক নাম ভালো নাম ইলিয়াস মানে ই হোয়াট একেই তো আমরা খুঁজছিলাম তার মানে আপনার ডিলিট সূত্র পুরো মিলে গেল তানিয়ার বাড়িতে যখন লোকটাকে দেখলাম তখন তানিয়া ওর ডাক নাম না বলে যদি ভালো নামটা আমাদের বলতো তাহলে হয়তো লোকটাকে বাঁচানো যেত বাঁচাতেও পারলাম না আর খুনি আমাদের আবার টেক্কা দিয়ে বেরিয়ে গেল
খবরে প্রকাশ। শহরের বুকে ঘটে চলা একের পর এক হত্যা রহস্যের কিনারা করতে ব্যর্থ হয়েছেন অসাধ্য সাধন তথা ঈশান চ্যাটার্জি। তিনি হত্যা রহস্যের কিনারা প্রায় করে এনেছেন বলে যে মনে করা হয়েছিল তা আজ মিথ্যা প্রমাণিত হয়েছে। নায়িকা তানিয়া সেনের পুরনো বন্ধু আতিফ আজ খুন হয়েছেন। কেউ বা কারা তাকে বাড়ির দোতলার ঘর থেকে ফেলে দিয়ে খুন করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। চারিদিকে একটাই প্রশ্ন গুমড়ে উঠছে, এটাই নাকি শেষ কেস করতে চলেছেন ঈশান চ্যাটার্জি? আর এই শেষ কেসেই কি তিনি পরাজয় স্বীকার করতে চলেছেন? তার গলায় কি পরাজয়ের মালা উঠতে চলেছে এই শেষ কেসে? এটা কি বলছে? সিনিয়র হেরে গেছে, সিনিয়র হেরে যেতে পারে না। আমাকে ভুল ইনফরমেশন দেওয়া হয়েছিল। আমাকে যদি বলা হতো আতিফের ভালো নাম আসলে ইলিয়াস, তাহলে এই লোকটাকে বাঁচাতে পারতাম। দাদা বাবু, একটা কাণ্ড হয়েছে। ওই যে তানিয়া দিদি আর ঈশা দিদি, ওদের ঘরে তো ওরা কেউ নেই। মানে কোথায় যাবে? হয়তো টয়লেটে গেছে। সারা ঘরে ওদের জিনিসপত্র, তানিয়া দিদির ফোন সব কিছু রয়েছে, কিন্তু ওরা কেউ ঘরে নেই। কোথায় গেল? বলছি দামিনীকে একটা কল কর। এখন আমার শুধু একটাই কথা মনে হচ্ছে, জানো, কেন বাঁচলাম, মরে গেলাম না কেন? জীবনকে এভাবে কখনো শেষ করতে নেই, জীবন একটা মহার্গ বস্তু। তোমার সাথে কথা বলবো বলে তোমার স্কুলে গিয়েছিলাম। স্কুলে গিয়ে দেখি স্কুল ছুটি হয়ে গেছে। আসলে ভুলটা আমারই, আমি লেট করে ফেলেছি। আমার সঙ্গে তোমার কিসের কথা? মোরা রতনি, দাঁড়াও, কোথায় যাচ্ছো তুমি? রতনি, আমার মনে হচ্ছে আপনার কোথাও একটা ভুল হচ্ছে। না না, কোনো ভুল হচ্ছে না। কি বকুল বলো। হ্যালো স্যার, আমি রিজু, ওই ঋষির ভাই। আপনি নাকি আমার সঙ্গে আলাপ করতে চান? তোরা যদি প্রমাণ করতে পারিস যে ভবিষ্যতেও তোরা কোনো পাপ কাজ করবি না, তবেই এই নগরী সাপ মুক্ত হবে। কিন্তু হে দেব, ভবিষ্যতের কথা আমরা এখন জানবো কি করে? আগে বল তোরা রাজি কি না। এক চুটকি সিন্দুর কি কিমত তুম ক্যা জানোগি পিয়ালি ম্যাম? আমি এটা পরিয়ে দিলে মেয়েটা আবার রিনিউ হয়ে যাবে। শীতাংশু গুহরায়দের আপনারা চেনে? শীতাংশু গুহরায়ের আমি সেই সন্তান যার কোনো স্বীকৃতি নেই। তুমি রাস্তায় আমাকে কেন ফলো করছিলে সুকুমার? কি বলছেন কি ম্যাডাম? লিসেন সুকুমার, কাল আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কাল সকালেই তোমার 7 দিনের সময়সীমা শেষ হয়ে যাবে। কাল সকালে অনেক কিছু বদলে যেতে পারে ম্যাডাম। হয়তো এই প্রপার্টি আমি আপনার হাতে তুলে দিতে পারি। ওভাবে ছিড়বেন না কর্তা মা, আমি নিজে থেকেই এই ঘর থেকে চলে যাচ্ছি। এরকম পাগলের পাগলায় জীবন, কোথায় গিয়েছিলি জানতে পারি? ওকে বলে দাও, ওর বউ তার মায়ের কাছে চলে গেছে। কাল আমার বার্থডে আর ও আমাকে না বলে চলে গেল।
তুমি কি করেছো সেটা তুমি খুব ভালো করেই জানো মেঘ। তার মানে ভানুমতির খেলটা একমাত্র মোহিনীই খতম করতে পারল।